সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার রাজিবুল ইসলাম। আজ আমি আলোচনা করব ব্লাড প্রেশার বা রক্তচাপ নিয়ে। বন্ধুরা, ব্লাড প্রেশার বিভিন্ন কারণে হয়ে থাকে। ব্লাড প্রেশার কী, ব্লাড প্রেশার হলে কী কী লক্ষণ প্রকাশিত হয় এবং কোন সব হোমিওপ্যাথিক ওষুধ খেয়ে আপনারা এই ব্লাড প্রেশার থেকে মুক্তি পাবেন। ব্লাড প্রেশার বা রক্তচাপ রোগটি আজকাল আর কারো অজানা নয়। এই রোগটি সবার মাঝে খুবই পরিচিত। জীবনের কেউ না কেউ কোনো না কোনো সময় এই রোগে ভুগে থাকে। সঞ্চালমান রক্ত, হৃৎপিণ্ড, শিরা উপশিরা প্রভৃতি বেষ্টনীর উপর যে চাপ দেওয়া হয় তাকে ব্লাড প্রেশার বলে। বন্ধুরা, রক্তচাপ বা ব্লাড প্রেশার বৃদ্ধি পেলে কী কী লক্ষণ প্রকাশিত হয়? রক্তচাপ বৃদ্ধি পেলে শিরপিড়া বা মাথা ধরা শুরু হয়, মাথা ঘোরা, হাঁপানির মতো দম আটকানো ভাব, শ্বাসকষ্ট, হৃৎপিণ্ডের বেদনা, কান ভো ভো করা, ঘুম না হওয়া, নাক হতে রক্ত পড়া, বমি, স্ট্রোক, প্যারালাইসিস, হৃদরোগ বা কিডনির পীড়া দেখা দেয়। বন্ধুরা, এছাড়া আরও ভিন্ন ভিন্ন ব্যক্তির ভিন্ন ভিন্ন লক্ষণ পরিলক্ষিত হয়। বন্ধুরা, আপনাদের যখন উচ্চ রক্তচাপ বা ব্লাড প্রেশার শুরু হয় তখন আপনারা কোন ধরনের ওষুধ খাবেন বা কীভাবে এর থেকে আপনারা অতি দ্রুত পরিত্রাণ পাবেন? বন্ধুরা, বিভিন্ন ব্যক্তির সিমটমের পর এবং লক্ষণের পর নির্ভর করে আজ আমি মাত্র 5টি হোমিওপ্যাথিক পলিটেন্সি ওষুধের নাম বলবো ও 2টি বায়োকেমিক ওষুধের নাম বলবো যা আপনাদের এই ব্লাড প্রেশারকে কমিয়ে দিতে অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখে। 1 নম্বরে যে হোমিওপ্যাথিক পলিটেন্সি ওষুধটি আছে সেটা হচ্ছে রাউলফিয়া। যে কোনো ধরনের উচ্চ রক্তচাপ এবং ব্লাড প্রেশারের জন্য রাউলফিয়া একটি উৎকৃষ্ট ওষুধ। রোগের প্রাথমিক অবস্থায় আপনি যদি বুঝতে না পারেন যে কোন ধরনের ওষুধ খাবেন বা লক্ষণ যদি আপনি টের না পান, অন্যান্য কোনো লক্ষণ যদি পরিলক্ষিত না হয়, তাহলে আপনি রাউলফিয়া, মাদার বা কিউ শক্তির ওষুধ 10 থেকে 15 ফোঁটা সামান্য পানির মধ্য দিয়ে দিনে 2 বার খেতে হবে। এভাবে ওষুধ প্রয়োগের পর আস্তে আস্তে আপনার ব্লাড প্রেশার বা রক্তচাপ কমে আসবে এবং আপনার গভীর নিদ্রা হতে পারে। 2 নম্বরে আছে অ্যাম্ব্রাগ্রেসিয়া। অতিরিক্ত ব্লাড প্রেশারের কারণে বা রক্তচাপের কারণে মাথা তারুলতে প্রচণ্ড ব্যথা, বুক ধরপড়ানি, কানে কম শোনা, বুকে চাপ বোধ, ঘুম ঠিকমতো না হওয়া ইত্যাদি লক্ষণে অ্যাম্ব্রাগ্রেসিয়া 6 বা 30 শক্তির ওষুধ দিনে 2 মাত্রা খেতে হবে। রোগের প্রাথমিক অবস্থায় 3 ঘন্টা অন্তর খেতে হবে। প্রেশারের চাপ যদি কিছুটা কমে আসে তাহলে আপনারা প্রতিদিন সকালে 1 মাত্রা এবং বিকালে 1 মাত্রা খাবেন। যদি তাতেও রোগের তেমন কোনো পরিবর্তন না হয় তাহলে আপনারা অ্যাম্ব্রাগ্রেসিয়া 200 শক্তির ওষুধ প্রতিদিন সকালে বাসি পেটে 1 বার খেতে পারেন। 3 নম্বরে আছে ভিসকাম অ্যালবাম। এটাও উচ্চ রক্তচাপ বা ব্লাড প্রেশারের অতি প্রশংসনীয় একটি ওষুধ। আপনার উচ্চ রক্তচাপ হয়েছে, নিজের শরীরের মধ্যে অস্বস্তি বোধ হচ্ছে কিন্তু বাইরের অন্য কোনো পার্শ্বপ্রতিক্রিয়া বা সাইড ইফেক্ট দেখা দিচ্ছে না বা আপনি অন্য কোনো লক্ষণ দেখছেন না, তাহলে সেই ক্ষেত্রে ভিসকাম অ্যালবাম মাদার বা কিউ 10 থেকে 15 ফোঁটা সামান্য পানির মধ্য দিয়ে দিনে 3 বার খেতে হবে। যখন আপনার প্রেশারের প্রকোপ কিছুটা কমে আসবে তখন আপনি দিনে 3 বার খাবার 1 ঘন্টা আগে খাবেন। প্রয়োজনে আপনি ভিসকাম অ্যালবাম শক্তিকৃত ওষুধও খেতে পারেন। 4 নম্বরে আছে গ্লোনোইন। উচ্চ রক্তচাপজনিত কারণে মাথায় ভয়ানক দপদপানি ব্যথা, মাথা ব্যথায় যখন রুগী খুবই অস্থির হয়ে পড়ে তখন এই ওষুধটি উপকারে আসে। রোগের প্রাথমিক অবস্থায় গ্লোনোইন অনেক শক্তির ওষুধ 2 ফোঁটা সামান্য পানির মধ্য দিয়ে 15 মিনিট বা 20 মিনিট পরপর খেতে হবে। এভাবে 1 মাত্রা সেবনেই রোগীর ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ আস্তে আস্তে কমতে থাকবে। 5 নম্বরে আছে সেফালেন্ড্রা ইন্ডিকা। এই ওষুধটি বহুমূত্র বা ডায়াবেটিসের রোগীদের জন্য অত্যন্ত কার্যকরী। সাধারণত বহুমূত্র বা ডায়াবেটিসের রোগীরা অন্যান্য মানুষের তুলনায় বা অন্যান্য ব্যক্তির তুলনায় খুবই জীবনী শক্তি দুর্বল থাকে। একজন সুস্থ মানুষের যদি উচ্চ রক্তচাপ হয় সে অন্য একটা ওষুধ খেলে যত তাড়াতাড়ি না সারে, একজন ডায়াবেটিসের রোগীরা সেই ওষুধটি খেলে তার চেয়েও অনেক দেরি হয়। সেই সব ডায়াবেটিস বা বহুমূত্র রোগীদের জন্য সেফালেন্ড্রা ইন্ডিকা অত্যন্ত কার্যকরী একটি ওষুধ। মাথা ধরা, মাথা ঘোরা, হাত পা চোখ মুখ আগুনের পোড়ার ন্যায় জ্বালাপোড়া করা, সেই জ্বালা ঠান্ডা প্রয়োগে উপশমে ইহা উপকারী। রোগের প্রাথমিক অবস্থায় সেফালেন্ড্রা ইন্ডিকা কিউ বা মাদার 3 থেকে 4 ফোঁটা দিনে 4 বার খাবার আগে বা পরে যে কোনো সময় খাওয়া যায়। এভাবে আপনি 3 ঘন্টা অন্তর 4 মাত্রার ওষুধ খেলে আপনার প্রেশার আস্তে আস্তে কমতে থাকবে। বন্ধুরা, এখন আমি মাত্র 2টি বায়োকেমিক ওষুধের নাম বলবো। আপনারা যদি এই পটেন্সি ওষুধের সঙ্গে এই বায়োকেমিক ওষুধ খান তাহলে আপনার রোগ দ্রুত আরোগ্য হবে। আপনি যদি মনে করেন যে শুধু পটেন্সি খাওয়ার ফলেই আপনার রোগ আস্তে আস্তে কমতেছে তাহলে বায়োকেমিক ওষুধ খাওয়ার কোনো প্রয়োজন নেই, কেননা এই ওষুধটি সহায়ক হিসেবে কাজ করে থাকে। 1 ক্যালিফস, 2 নেট্রামিউর এই 2টি ওষুধই উচ্চ রক্তচাপ বা ব্লাড প্রেশারের খুবই কার্যকরী এবং উৎকৃষ্ট ওষুধ। যখন উচ্চ রক্তচাপ শুরু হয় তখন আপনারা এই 2টি ওষুধের যে কোনো 1টি বা 2টি পর্যায়ক্রমে 6x বা 12x শক্তির ওষুধ বয়স অনুপাতে 3 থেকে 4 বড়ি 1/2 ঘন্টা বা 1 ঘন্টা অন্তর গরম পানির সঙ্গে খাবেন। প্রয়োজনে আপনারা 30x বা 200x শক্তির ওষুধও খেতে পারেন। পথ্য ও আনুষঙ্গিক ব্যবস্থা: মানসিক উদ্বেগ, শারীরিক পরিশ্রম করা নিষিদ্ধ।
মেদ বৃদ্ধি করে এবং যা খেলে শরীরে চর্বি জমে এমন খাবার সম্পূর্ণ নিষিদ্ধ। পাকা ফলমূল ও পুষ্টি জাতীয় খাবার সুপথ্য, অতিরিক্ত মশলা জাতীয় খাবার বর্জনীয়, মদ্যপান সম্পূর্ণ নিষিদ্ধ। রাতে অল্প পরিমাণে খাবার খেতে হবে, সামান্য গরম পানি দিয়ে গোসল করতে হবে, কেননা এটা রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখে। বন্ধুরা, আপনারা যারা এই ভিডিওটি দেখছেন আশা করি তারা একটা লাইক দিয়ে যাবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আপনি যদি মনে করেন ভিডিওটি তত্ত্বপূর্ণ বা অন্যের উপকারে আসতে পারে তাহলে আপনি শেয়ার দিয়ে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন। আর যদি ভালো না লাগে তাহলে ডিসলাইক বাটন তো অবশ্যই আছে, আপনি সেখানে চেপে দিতে পারেন। আপনার একটা লাইক অথবা ডিসলাইক যাই আপনি দেন না কেন, সেটা আমাদের ভিডিও আরও সুন্দর করে করার উৎসাহ প্রদান করে। থ্যাংক ইউ।